হ্যালো বন্ধুরা, আজ এই ভিডিওতে দেখাবো কিভাবে পুরনো ডবল পাল্লা আলমারিটা রং হবে এবং স্ট্যান্ড নতুন স্ট্যান্ড হবে, স্ট্যান্ডটা খারাপ আছে। বডির পুরনো রংটা তোলা হবে কিভাবে এই ভিডিওতে দেখাবো, এবং ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ করব, স্কিপ করে কেউ চলে যাবেন না। এবং এই চ্যানেলে যারা যারা এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তো আরও আরও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। বডির অবস্থাটা খুব একটা ভালো না, পুটিং পুরো তুলবো, তারপরে রং হবে, স্ট্যান্ড চেঞ্জ হবে, যাবতীয় যা কাজ আছে আলমারিটা এই ভিডিওতে দেখাবো। চলুন শুরু করা যাক ভিডিওটা। Complete.
ফাইনালি কাজটা কমপ্লিট হয়েছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সিলভার হ্যামারটোন বডিটা হয়েছে এবং ডোরটা করেছি আমরা ব্লু হ্যামারটোনের ওপরে। এটা পাটির কম্বিনেশন কালার ছিল, পাটি চয়েস করেছে এবং ইনসাইডটা হোয়াইট করেছি। ন্যাচারাল ইনসাইড হোয়াইট হয় না সব আলমারির ক্ষেত্রে, তো এটাও পাটির রিকোয়ারমেন্ট ছিল, সে আন্দাজে আমরা করেছি। এটা আমাদেরও ভালো লাগে এরকম একটা পুরনো আলমারিকে নতুনভাবে রং করতে। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। আর মাত্র একটা দিন, 2022 শেষ, 2023 আসছে, আগামী নতুন বছর যেন আপনাদের সবার ভালো কাটুক এই কামনা করি। ধন্যবাদ।